তো বন্ধুরা, তাহলে আপনিও মোবাইল থেকে টিভি চালাতে চান, তাই তো? আর সেই জন্যই তো এই ভিডিও দেখছেন, তাই না? আর মোবাইল থেকে টিভি চালানোর সবচেয়ে সহজ ও সবচেয়ে কম খরচে একটাই রাস্তা, এনিকাস্ট মোবাইল টু টিভি স্ট্রিমিং ডিভাইস। বাট ডিভাইসটিকে টিভিতে কীভাবে কানেক্ট করবেন আর কীভাবেই বা ডিভাইসটি সেটিংসগুলি করবেন অ্যান্ড কীভাবে আপনার পিকচার টিউব দিয়ে টিভির সাথে কানেক্ট করবেন, আর এনিকাস্ট ছাড়া আর কোন কোন পদ্ধতিতে মোবাইল থেকে টিভি চালাতে পারেন, তো আপনার সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট এনিকাস্ট ডিভাইসটির সাথে পরিচয় করে নেওয়া যাক। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এনিকাস্ট ডিভাইসটির দাম শুরু হচ্ছে অ্যাপ্রক্স 550 টাকা থেকে। তবে আপনি যেমন দামি কিনবেন তার মধ্যে ফিচার্সগুলিও তত বেটার হবে অ্যান্ড চাইনিজ ব্র্যান্ড থেকে শুরু করে ইন্ডিয়ান ব্র্যান্ডেরও এনিকাস্ট ডিভাইস পেয়ে যাবেন। আর ডিভাইসটিকে ইলেকট্রনিক শপ থেকে বা অনলাইন শপিং সাইট থেকে অর্ডার করতে পারেন, আর অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কও দিয়েছি। তাহলে এবার দেখা যাক ডিভাইসটির ডিটেলস। ডিভাইসটির ফ্রন্টে একটি HDMI পোর্ট আছে, যা আপনার LCD বা LED টিভির HDMI পোর্টে কানেক্ট করতে হবে, এবং পিছনের দিকে পাওয়ার LED ও একটি কানেক্টিং সুইচ আছে। আর অবশ্যই এই সুইচটি বিভিন্ন কোম্পানির ডিভাইসে বিভিন্ন জায়গায় থাকে, অর্থাৎ ওপরের দিকে বা নিচের দিকে অথবা সাইডে, এবং পিছনের দিকে একটি মাইক্রো USB পোর্ট থাকে যার সাথে ওয়াইফাই এবং USB পাওয়ার কেবিলকে কানেক্ট করতে হবে। আর অবশ্যই এই কেবিলটি আপনার এনিকাস্ট ডিভাইসের প্যাকেটেই পেয়ে যাবেন। তাহলে চলুন এবার এনিকাস্ট ডিভাইসকে টিভিতে কানেক্ট করা যাক। অ্যাট ফার্স্ট ডিভাইসটিকে আপনার টিভির পিছন দিকের HDMI পোর্টে প্লাগ ইন করুন। এরপর নেক্সট স্টেপ, ডিভাইসটির পিছন দিকের মাইক্রো USB পোর্টে ডিভাইস কেবিলটিকে কানেক্ট করুন, এবং এই কেবিলের শেষ প্রান্তে একটি ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানো আছে, আর দ্বিতীয় প্রান্তে একটি USB মেল প্লাগ আছে, সেটিকে আপনার টিভির USB পোর্টেতে কানেক্ট করুন। তাহলেই কানেকশানের কাজ শেষ। তবে পিকচার টিউব দেওয়া টিভিতে কানেক্ট করার জন্য সেটআপ প্রসেস একটু অন্যরকম হবে, অবশ্য এই কানেকশানের সেটআপ নিয়ে একটু পরে আলোচনা করা যাবে। তার আগে দেখা যাক এনিকাস্ট ডিভাইসকে LCD ও LED টিভিতে কানেক্ট করার পর কীভাবে সেটিংসগুলি করবেন। আর অবশ্যই এই সেটিং প্রসেস পিকচার টিউব টিভি, LCD ও LED টিভি সবার ক্ষেত্রে একই রকম হবে। তো ফ্রেন্ড, টিভির সুইচ অন করার পর পিকচার টিউব টিভির জন্য AV মোডকে অন করুন অ্যান্ড LCD ও LED টিভির জন্য HDMI মোডকে অন করুন। আর আপনার সুবিধার জন্য মোবাইল স্ক্রিন অ্যান্ড টিভি স্ক্রিন দুটোই একসাথে দেখিয়েছি। তো নেক্সট স্টেপ, ডিভাইসটি অন হওয়ার পর অবশ্যই চেক করে নেবেন এনিকাস্ট ডিভাইসের পাওয়ার LED অন হয়েছে কিনা। এবার টিভি স্ক্রিনে এনিকাস্ট ডিভাইসের হোম স্ক্রিনকে দেখতে পাবেন। এবার নেক্সট স্টেপ, মোবাইলের সেটিং অপশানে যান, এখানে ওয়াইফাইকে অন করুন অ্যান্ড ওয়াইফাই নেটওয়ার্ক লিস্টে ডিভাইসটি শো করবে। বাট যদি ডিভাইসটি শো না করে তাহলে একবার স্ক্যান করে নিন। যেমন এখানে দেখাচ্ছে SF3F85F8, অর্থাৎ এটি এনিকাস্ট ডিভাইসটিকে শো করছে। তাহলে এবার এই নেটওয়ার্কটিকে কানেক্ট করা যাক, এবং কানেক্ট করতে গেলেই এখানে একটি পাসওয়ার্ড চাইবে যা আপনার টিভি স্ক্রিনে অলরেডি শো করছে। তো এবার পাসওয়ার্ডটিকে টাইপ করুন। পাসওয়ার্ড দেওয়ার পরই অটোমেটিক্যালি ডিভাইসটির সাথে কানেক্ট হবে। যেমন মোবাইলে শো করছে কানেক্টিং টু SP3F85F8, আর অন্যদিকে টিভিতে ডিভাইস টু টিভি স্ক্রিনের মাঝখানে একটি টিক চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর মোবাইলে শো করছে কানেক্ট বাট নো ইন্টারনেট অ্যাক্সেস। এখন আপনার মোবাইল ও এনিকাস্ট ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে, তবে এখনই স্ক্রিন শেয়ারিং হবে না, তার জন্য কিছু সেটিংস করতে হবে। এরপর নেক্সট স্টেপ, অ্যাট ফার্স্ট আপনার এনিকাস্ট ডিভাইসের সুইচটিকে একবার প্রেস করুন, এবং সুইচটি প্রেস করার সাথে সাথেই টিভি স্ক্রিনের ওপর দিকে দেখাচ্ছে সুইচিং। এরপর দেখতে পাচ্ছেন ওয়েটিং পোর্ট কানেকশন শো করছে। নেক্সট স্টেপ, ফোনের স্ক্রিনে দেখা যাক, ফোনের সেটিং অপশানকে সিলেক্ট করুন। ও স্ক্রিন শেয়ারিং বা স্ক্রিন মিরর বা বিভিন্ন ফোনে বিভিন্ন রকমের অপশান থাকে। যেমন এখানে ডিভাইস কানেকটিভিটি অপশানকে সিলেক্ট করলে এখান থেকে ওয়্যারলেস প্রজেকশনকে সিলেক্ট করলে সার্চিং করবে, ও এখানে শো করছে SP3F85F8, অর্থাৎ ডিভাইসটি শো করছে। এবার ডিভাইসটিকে সিলেক্ট করুন ও টিভি স্ক্রিনে দেখুন শো করছে কানেকশান ইন প্রোগ্রেস অ্যান্ড নেক্সট শো করবে অবটেনিং IP অ্যাড্রেস ও রেডি টু ডিসপ্লে। ব্যাস, তাহলেই কাজ শেষ। তো এখন টিভি স্ক্রিনে আপনার মোবাইল স্ক্রিন শো করবে, বাট অনেক সময় একটু প্রবলেমও হতে পারে। যেমন মোবাইল স্ক্রিন না এসে পুরো স্ক্রিন ব্ল্যাক বা ব্লু হয়ে যেতে পারে, অর্থাৎ কানেকশান সেটআপটি লস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে পুরো সেটআপ প্রসেসকে আবার প্রথম থেকে করুন। তবে চিন্তার কোনো কারণ নেই, যতবার টিভি বন্ধ করবেন ততবারই আপনাকে প্রথম থেকে সেটআপ প্রসেসকে নতুন করে আর করতে হবে না। একবার কানেকশন হয়ে যাবার পর যখন দ্বিতীয়বার কানেক্ট করতে চাইবেন
তখন জাস্ট টিভিকে অন করুন ও মোবাইলের সেটিংসে গিয়ে ওয়াইফাইকে অন করুন ও স্ক্রিন শেয়ারিং অপশনে গিয়ে ডিভাইসকে সিলেক্ট করুন। ব্যাস এইটুকুই কাজ। এরপর মোবাইলে কোনো পিকচার হোক বা কোনো ভিডিও বা কোনো গেম আপনি ফোনে যা চালাবেন তাই আপনার টিভি স্ক্রিনে দেখতে পাবেন। আর আপনার মোবাইলকে এনিকাস্ট ডিভাইসটির রিমোট হিসেবে ইউজ করার জন্য আপনার টিভি স্ক্রিনের ডিভাইসটির হোম স্ক্রিনে যান। ওর নিচে একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সেটিকে ফোনে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বক্সে টাইপ করুন ও এন্টার করুন, তাহলেই রিমোট বাটনগুলি শো করবে। তবে আপনি ওয়াইফাই চালু থাকাকালীন নেট অর্থাৎ 3G, 4G বা 5G চালাতে পারবেন, আর ইউটিউব ফেসবুক ইত্যাদিও চালাতে পারবেন। তাহলে এবার দেখা যাক আপনার পিকচার টিউব দেওয়া টিভিতে এনিকাস ডিভাইসকে কীভাবে কানেক্ট করবেন। ফ্রেন্ড, অ্যাট ফার্স্ট আপনাকে একটি ডিভাইস কিনতে হবে যার নাম HDMI টু AV কনভার্টার, যা সহজেই আপনি কোনো ইলেকট্রনিক শপ থেকে পেয়ে যাবেন। আর তা না হলে শপিং সাইট তো আছেই, আর অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনেও দিয়েছি। আর লাগবে দুটি মোবাইলের চার্জার আর একটি AV কেবিল অর্থাৎ অডিও ভিডিও কেবিল। তাহলে চলুন এবার সেট আপ করা যাক। প্রথমে এনিকাস ডিভাইসকে HDMI টু AV কনভার্টারের HDMI পোর্টে কানেক্ট করুন। নেক্সট স্টেপ, কনভার্টারের AV আউটপুটে AV কেবিলকে কানেক্ট করুন। অ্যান্ড নেক্সট, অডিও ভিডিও কেবিলটিকে আপনার টিভির AV ইনপুটে কানেক্ট করুন। নেক্সট স্টেপ, কনভার্টারের USB বা পাওয়ার কেবিলটিকে কানেক্ট করুন। অ্যান্ড মোবাইলের চার্জার থেকে USB কেবিলের মাধ্যমে পাওয়ার সাপ্লাইকে প্রদান করুন। নেক্সট স্টেপ, তৃতীয় চার্জার থেকে এনিকাস ডিভাইসকে পাওয়ার সাপ্লাই দিন। ব্যাস তাহলেই কাজ শেষ। এবার টিভি অন করে AV মোড সিলেক্ট করলেই এনিকাস ডিভাইসের হোম স্ক্রিন শো করবে। আর এরপর সেটিংসগুলি তো আগেই বলে দিয়েছি। তো ফ্রেন্ড, আশা করি আপনার সমস্যার সমাধান করতে পেরেছি। তাহলে ভিডিওকে লাইক ও শেয়ার করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।